হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে হাজারিবাগ কালু নগর খাল যেটাকে বলে, তো সেই স্থানটাতে আসছি। এবং আপনি যদি বলেন আমি কোন অংশটাতে আছি, সেটা হচ্ছে আপনার ওয়াকওয়েতে আছি আমি। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের যে কাজ এটা এখন দায়িত্ব তাদের মধ্যে আছে, তাদের দায়িত্বে আছে, কিন্তু তাদের কাজ এখানে পরিলক্ষিত হয় না। কিন্তু স্থানীয় যে কাউন্সিলর আছে তিনি মাঝে মাঝে পোস্ট করেন এখানকার, তিনি বর্জ্য অপসারণ করেছেন, কিন্তু সেই কাজের মান কিন্তু এখানে আমরা দেখতে পাই না। কিন্তু এবং আপনি যদি ওয়াকওয়ের কথা বলেন, তো সেই ক্ষেত্রে এই ওয়াকওয়ে কিন্তু আপনার ঢাকা ওয়াসা তৈরি করেছে, এবং ওয়াসা তাদের যে কাজের মান, ওয়াসা কাজের কথা বলি, তো সেইখানে কিন্তু কাজ এখানে কিন্তু অনেক টাকা তারা ইনভেস্ট করেছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হস্তান্তর প্রক্রিয়ার আগে কিন্তু ঢাকা ওয়াসা এই কাজটা দ্রুত বাস্তবায়ন করেছেন এবং ই করেছেন বা প্রজেক্টটা দ্রুত বাস্তবায়ন করছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন এক একজনের কাছ থেকে এক এক বাজেটের কথা শুনেছি, কিন্তু যারা ওয়াসার আছে কর্মকর্তা আছে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্জ্য পড়ছে, বিভিন্ন বর্জ্য এবং ওয়াকওয়ের যে বর্তমান অবস্থাটা, এবং আপনি যে বর্জ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে স্থানীয় যে ট্যানারি আছে সেটার বর্জ্য এখানে পড়ছে। এবং এই ট্যানারির বর্জ্যই কিন্তু আপনার আদি বুড়িগঙ্গা দিয়ে গিয়ে এবং মূল বুড়িগঙ্গা যে আছে এখন বর্তমানে সেখানে গিয়ে কিন্তু পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু বুড়িগঙ্গা দূষণ সেটা কন্টিনিউভাবে চলতেই থাকবে। এবং বড় বড় যে ট্যানারিগুলো আছে সেগুলো কিন্তু সবার হস্তান্তর করা হলেও কিন্তু ছোট ছোট কিছু ট্যানারি আছে যেগুলো এখানে রয়ে গেছে। তো তো আরেকটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে পানিটা দেখতে পাচ্ছেন এই বর্জ্যটা কিন্তু অন্য ধরনের কালার, আর ওই পানিটা দেখেন, এই পানিটা দেখেন টোটালি অন্য কালার। এটা কিন্তু তারা কিন্তু এখানে আপনার রিসাইকেল করে ইটিপি প্ল্যানের মাধ্যমে কিন্তু এই পানি বর্জ্যগুলো কিন্তু এই খালের মধ্যে ফেলার কথা, কিন্তু তারা এটার কোনো তাদের বালাই নেই, তারা সরাসরি এই বর্জ্যটা আপনার ছোট পাইপের মাধ্যমে এই খালে কিন্তু ফেলছে। তো এই ফেলে পড়ার কারণে কিন্তু খালটা দূষণ আরও বেড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে একসময় এই খালে কিন্তু পাল ধরা নৌকা চলতো, বড় বড় নৌযান চলতো, আমরা সেটা মুরব্বীদের কাছ থেকে শুনেছি। স্থানীয় যারা মুরব্বী আছে তারা আরও ভালো বলতে পারবেন। এবং এখানটা তারা অনেকেই জেলে পেশা ছিল এখানকার যে স্থানীয় আছে, বিশেষ করে 70-এর দশকে 80-এর দশকেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু এখন সেটা কিন্তু নাই। এবং এখানে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ সেটা তো আছেই, এবং পাশাপাশি যে আপনার দখল হয়ে গেছে সেটা তো আছেই খাল, এবং যতটুকু উদ্ধার করা হয়েছে ওয়াসা সেটা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করেছে, যে কারণে কিন্তু এখানে অনেকগুলোকেই সার দেওয়া হয়েছে, অনেক দখলদারকে সার দেওয়া হয়েছে। এবং এবং প্রকৃতভাবে যে খাল যে উদ্ধার সেটা কিন্তু করা হয়নি, এবং প্রকল্পের যে মান সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ মান রয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়াকওয়ে কিন্তু ফেটে গেছে, এবং এটা শুধু পাইলিং করা ছাড়া কিন্তু এটা ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, এবং শুধুমাত্র গাছের ওপর ভর করে। আপনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর গাছের টুকরো রয়েছে, বিভিন্ন গাছের টুকরা, এগুলো কিন্তু ই করে কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যে কারণে কিন্তু এই খালের যে দূষণটা এবং খালের যে মান এবং ওয়াকওয়ের যে মান সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে, এবং সেটা কিন্তু আমরা আসলেই এখানে দেখতে পারি। তো এভাবেই খালের যে অবস্থা, বর্তমান অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরিলক্ষিত হচ্ছে। এবং আপনাদের যদি আরেকটু কথা বলি, এই খালের কিন্তু একাধিক অংশ রয়েছে, এর মধ্যে আরেকটা অংশ কিন্তু আপনারা জানেন যে নেট লাগানো হয়েছে, যেখানে আরও দূষণ, ওখানেও কিন্তু দূষণের মাত্রা এটার মতনই, এবং প্রচণ্ড দুর্গন্ধ। আপনি কিন্তু এখানে না আসলে সেই দূর এইখান থেকে যদি সার্বিকভাবে আপনি হাঁটার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুর্গন্ধ নিয়ে হাঁটতে পারবেন না, এবং মাস্ক পরেও কিন্তু আপনাকে হাঁটতে প্রচণ্ড কষ্ট হবে। এবং আমরা যেহেতু আজকে মাস্ক পরিনি, তো সেক্ষেত্রে কিন্তু দুর্গন্ধটা সেটা কিন্তু এখনও রয়েই গেছে। তো এখানে সাধারণ মানুষ হাঁটতেই পারবে না, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এখানে যারা আসে তারা কীভাবে এখানে চলাচল করে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে এখানকে। যদিও এখানে একজন মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি, তো তো তিনি এখানে দাঁড়িয়ে এটা উপভোগ করছেন, তো তিনি কী উপভোগ করছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। তো এটাই ছিল এই খালের অবস্থা, কালুনগর খালের অবস্থা। তো পরবর্তীতে আপনাদেরকে অন্যান্য যে কালুনগর খাল আছে এবং অন্যান্য যে খাল রয়েছে সেটার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটাই ছিল কালুনগর খালের বর্তমান অবস্থা।